নমস্কার বন্ধুরা, 2021-এর একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস যেমন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেরকমই 2022-এর একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানো হলো এবং কোশ্চেন প্যাটার্নও হবে নতুন। তো কিভাবে আপনারা কমানোর সিলেবাস এবং নতুন কোশ্চেন প্যাটার্ন জানতে পারবেন, কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন, দেখে নেবো আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটিকে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। তো এই নোটিশে কী কী বলা রয়েছে আমি বাংলায় আপনাদের বলে দিচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে যে 2021-এর উচ্চ মাধ্যমিক এবং ইলেভেন পরীক্ষার জন্য যে সিলেবাস কমানো হয়েছিল এবং নতুন কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছিল, তো সেই কমানো সিলেবাস এবং নতুন কোশ্চেন প্যাটার্ন নিয়েই 2022-এর উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনের পরীক্ষা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। কিন্তু যে সমস্ত সাবজেক্টের লিখিত পরীক্ষার নাম্বার 60 কিংবা তার থেকে কম, তো সেই সমস্ত সাবজেক্টের কিন্তু কোনো রকম সিলেবাস কমানো হবে না এমনটাই জানানো হচ্ছে। তারপর যেটা বলা আছে যে সেই নতুন যে সিলেবাস অর্থাৎ কমানো সিলেবাস এবং নতুন কোশ্চেন প্যাটার্ন সেটা আপনারা কীভাবে পাবেন, তো এর জন্য যেটা বলা হচ্ছে এই যে ডেটগুলো দেওয়া রয়েছে, তো এই ডেটে তাদের ওয়েবসাইটে যে যে নোটিফিকেশানগুলো যে যে নোটিশগুলো আপলোড করা হয়েছে, তো সেই নোটিশগুলো আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেই নোটিশেই কিন্তু আপনাদের নতুন কোশ্চেন প্যাটার্ন এবং কমানো সিলেবাস দেওয়া রয়েছে। তো এই ডেটগুলো আপনারা নোট করে নিন, এই ডেটে যে যে নোটিফিকেশানগুলো যে যে নোটিশগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন যে বাঁ দিকে অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে বাঁ দিকে দেখতে পাবেন যে এখানে একটা অপশান রয়েছে যে সার্কুলার অ্যান্ড নোটিশ, এই যে দেখতে পাচ্ছেন সার্কুলার অ্যান্ড নোটিশ এই যে অপশানটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ট্যাপ করার পরে আরও একটা নতুন পেজ খোলা যাবে এবং এখানে সমস্ত নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে যে যে ডেটগুলো আপনারা দেখলেন আগের যে নোটিশে, তো সেই ডেটগুলোতে যে যে নোটিফিকেশানগুলো এখানে আপলোড করা আছে সেই নোটিফিকেশানগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেমন এখানে আপনাদের আমি বলে দিচ্ছি, এখানে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন 25/11/2020 একটা নোটিশ এখানে আপলোড করা হয়েছে, বলা হচ্ছে রিডাকশান ইন এইচএস সিলেবাস ফর এইচএস এক্সাম 2021। তো দেখতে পাচ্ছেন এইচএসের জন্য যে রিডাকশান করা হয়েছে, সিলেবাস যে কমানো হয়েছে তার জন্য এখানে একটা নোটিশ এখানে আপলোড করা হয়েছে। আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন কীভাবে, এই যে পিডিএফের আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন, তারপরে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। তার উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 9/12/2020 একটা নোটিশ সেখানে আপলোড করা হয়েছে, রিডাকশান ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021। তো দেখতে পাচ্ছেন ক্লাস 11 এর জন্য এখানে সিলেবাস কমানোর যে নোটিশটা এখানে আপলোড করা হয়েছে সেটাও আপনারা ডাউনলোড করে নেবেন একই রকমভাবে এই পিডিএফ আইকনে ক্লিক করে। তার উপরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে 14/12/2020 রিডাকশান ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021 ফেজ 2 অর্থাৎ দ্বিতীয় পার্টে এটা আপলোড করা হয়েছে, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন ক্লাস 11 জন্য রিডাকশান অফ সিলেবাস এখানে ফেজ 3 অর্থাৎ তৃতীয় পার্টে আপলোড করা রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে রিডাকশান ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম 2021 ফেজ 4 অর্থাৎ এখানে চতুর্থ পার্টে এটা আপলোড করা রয়েছে 30/12/2020 এই নোটিশটা আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 30/12/2020 রিডাকশান ইন সিলেবাস অফ এইচএস এক্সাম 2021 ফেজ 2 অর্থাৎ এইচএসের জন্য এখানে ফেজ 2 অর্থাৎ দ্বিতীয় পার্টে আপলোড করা হয়েছে, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে ফাইনাল ফেজ অর্থাৎ ফাইনাল পার্টের জন্য যাদের এইচএস এক্সাম, তো তাদের জন্য এখানে 4 ডেটটা দেখতে পাচ্ছেন 4/1/2021, তো এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরের দিকে আরও উঠে যাবেন, আরও এখানে নোটিশ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এবার বলা রয়েছে সাবজেক্ট ওয়াইজ এইচএস অ্যান্ড 11 কোশ্চেন প্যাটার্ন ফেজ 1 12/2/2021 এই ডেটে, অর্থাৎ এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো সিলেবাস কমানো নিয়ে নোটিশ, এবার দেখতে পাচ্ছেন কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তো এই কোশ্চেন প্যাটার্ন আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফেজ 1, তো তার উপরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে 25/2/2021 সাবজেক্ট ওয়াইজ এইচএস অ্যান্ড 11 কোশ্চেন প্যাটার্ন ফেজ 2 অর্থাৎ দ্বিতীয় পার্টে এখানে আপলোড করা রয়েছে, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে শুধুমাত্র এইচএসের জন্য এখানে ফেজ 3তে আপলোড রয়েছে 5/3/2021, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন 10/3/2021 সাবজেক্ট ওয়াইজ এইচএস কোশ্চেন প্যাটার্ন ফেজ 4 অর্থাৎ এখানে চতুর্থ পার্টে আপলোড করা রয়েছে, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে রিডাকশান ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021 ফাইনাল ফেজ। তো ক্লাস 11 এর জন্য আরও একটা নোটিশ এখানে জারি করা হয়েছে সিলেবাস কমানো নিয়ে 22/3/2021 তারিখে, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন 25/3/2021 সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021 ফেজ 3, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। তার উপরে দেখতে পাচ্ছেন এখানে
আরও এখানে যে নোটিফিকেশানগুলো রয়েছে এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবং সিলেবাস নিয়ে, তো সেই সমস্ত এখানে সেই নোটিশগুলো ডাউনলোড করে নেবেন। সেই ডেট ওয়াইজ যে ডেটগুলো দেখালাম একটু আগে সেই নোটিশটাতে, তো সেইগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কী কোশ্চেন প্যাটার্ন রয়েছে, কী সিলেবাস রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।